এই যে মুনমুনের ভিডিওটা আপনারা তো ওপেন দেখলেন, আমার প্রশ্ন করার কি আছে? টাকা দিলে তো একটা মানুষ এরকম টাকা দেবে না, একটা নোট দিবে, একটা ব্যাপার আছে? টাকাই তো দিলাম না, হাতটা ধরলাম ভোট দিবা ভাস করা এরকম, আমার যে পেপারটা আমি দিলাম ও পেপারটা খুললো, খুলে 21 জনের নাম দেখালাম, আমি টাকাটা কোথায় নিলাম? আমি একদম প্রমাণ দিয়ে দেখাতে পারি, আমি কয়েকজনকে দেখিয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে, ভাই দেখেন তো ওনারা কারা, পরে গিয়ে জিজ্ঞেস করেছেন ওনাদেরকে, বলছে যে আমরা ইন্ডিয়ান কাউন্সিল নিপুল প্যানেলের স্বেচ্ছাসেবক কর্মী, তো বুকে লাগানো দেখছি কার্ডগুলো, ওই কার্ড আপনি নির্বাচন কমিশনের সাথে কথা বলে দেখবেন, সাতজনকে শুধু ঢোকাতে দিয়েছে যে পানি টানি লাগলে কিছু সিনিয়র শিল্পীরা বা খাবার টাবলার আনা নেওয়ার জন্য, দ্যাটস ইট। এই কারণে সাতজনকে, নিজেদের মধ্যে সাতজনকে আপনারা কাদেরকে দিবেন দিবেন, কিন্তু এক কার্ডে একজনই, ওই গিয়ে আরেকজনকে ধরাই দিবেন এইটা হবে না। অলরেডি সেকেন্ড টাইম যখন আমার আমার সাথে ছেলেটা যখন ওই পানি আনতে গেছে, পানি নেই, ভুলে ওর কার্ড কিন্তু রেখে দিয়েছে, বলছেন আর আসতে পারবেন না, তো সব নিয়মের মধ্যে ছিল। এত কথা এখন উঠতেছে বিরোধিতা করার জন্য হেরে, ভাইয়া এই ধরনের কথা আপনারাও তো বোঝা উচিত। নির্বাচন করেছে নির্বাচন কমিশনার, এফডিসি এফডিসির কর্তৃপক্ষ, আমার তাহলে এত ক্ষমতা, তাহলে আমি এখানে কেন? আমার তো সংসদে থাকা উচিত, এ ছোটো জায়গায় কেন, শিল্পীদের মাঝে কেন? আমার তো মিনিমামটা আমার এলাকা থেকে মেয়র এমপি কিংবা বড় কোনো জায়গায় চলো, এফবিসিসি এতে চলে যাওয়া উচিত, এখানে আমি কেন থাকলাম? এত কিছু নিয়ে আমার একটা অ্যাডিশনাল সেক্রেটারি, উনি আমার কথা উঠবে আর বসবে, মন্ত্রী কী কারণে আছে? এফডিসিতে আমরা ছোট্ট একটা সংগঠন নিয়ে থাকি, পরিচ্ছন্ন নির্বাচনের জন্য যা করা দরকার নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এমডি মিলে করেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী যিনি আছেন এইখান এই জোনের ডিসি, তিনি দুই পক্ষকে নিয়েই কিন্তু বসেছেন। ওনাদের পাঁচজন ছিলেন, কে কে বলে দেই, ইলিয়াস কাঞ্চন সাহেব, নিপুন, রিয়াজ ভাই, সায়মন, ইমন, শাহানুর, কেয়া, আমাদের থেকে আমি, মিশা ভাই, দীপজল ভাই, রুবেল ভাই, মৌসুমি আপা, অরুণা বিশ্বাস, এই কজন। আমার এরকম হাজার অভিযোগ আছে, রিয়াজ ভাই পুলিং এজেন্ট হিসেবে ভিতরে ছিলেন, সকাল থেকে মাস্ক খুলে খুলে সবার কানে কানে ভোট চাইছে প্যানেলের জন্য, এটা পুলিং এজেন্ট পারে? এগুলো আমি বলেছি যে রিয়াজ ভাই ভিডিও বাইটে দেখলাম, বলতেছে এমন সুষ্ঠু নির্বাচন আমি কখনো দেখি নাই, এত সুন্দর নির্বাচন, পরিচ্ছন্ন নির্বাচন, এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সে আজকে বলতেছে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, কী বুঝবেন আপনি? আমাকে অলরেডি তমা মির্জা ফোন করেছে যে আমাকে আপনারা একটা লাইভে নেন, তমা মির্জা নায়িকা লাইভে নেন, আমি বলতে চাই যেদিন আমি ভোট দিতে ঢুকেছি রিয়াজ ভাই আমার মা তার মুখ আমার তার মুখ মাস্ক খুলে আমার কানের কাছে বারবার বলতেছে যে আমাকে ইলিয়াস কাঞ্চন নিপুন পদে নিপুনের পদে তুমি ভোট দিও, একটা পুলিং এজেন্ট ভিতরে বসে কখনো পারে না, এগুলো তো আমি বলিই না, এ ধরনের কথা এগুলো বলতেই চাই না। আমাকে হোয়াই ইউ আস্ক মি দিস কাইন্ড অফ কোশ্চেন, নো নট মি, এটা তো নির্বাচন কমিশনারের খাবার ঢুকিয়েছে, আমার খাবার কই ঢুকলো? আমার খাবার কোথাও ঢুকিনি, নির্বাচন কমিশনের খাবার ঢুকিয়েছে, ঢুকিয়ে 400 না 500 ওনারা সবাইকে বরণ বন্টন করেছেন। আমাদের মিটিংয়ে বলা ছিল শুধু নির্বাচন কমিশনের খাবার আনবে, এই জন্য কিন্তু আমরা কোনো প্যান্ডেলও করিনি, আমাদেরকে বলছে আপনারা কোনো প্যান্ডেল করতে পারবেন না, এই জন্য আমরা সব কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। আর নির্বাচন কমিশনের দায়িত্ব ওনারা নির্বাচন পালন করেছেন, আমাদের কে আসবে কে ঢুকবে, আমাদের শুধু দায়িত্ব ছিল ভোট চাওয়া, ভাই নির্বাচন কমিশনার দিলে ওনারা খাননি আনেননি, এটা ওনাদের ব্যাপার। হ্যাঁ বলাই ছিল যে নির্বাচন কমিশনাররাই খাবার আনবেন ওদিন, কোনো আমরা কিন্তু প্রতিবার দুইটা প্যান্ডেল করি, আমরা কিন্তু এবার কোনো প্যান্ডেল করতে পারিনি, বিকজ নিষেধ আছে কোনো প্যান্ডেল করা যাবে না, আমরা কিন্তু প্যান্ডেল করিনি কোথাও, না কোনো প্যান্ডেল প্যান্ডেল করতে পারবেন না বলছে, না খাবারটা হয়েছে কি যে যার ক্ষুদা লাগছে নিয়ে আসছে, এই দাকা ওরকম কোনো সিনিয়র দুই একজন নিয়ে আসছে, আমরা তো সবার খাই, রাতে পরে যখন ভোট শেষ হয়েছে তখন আমরা কিনে খাইছি, সারাদিন আমি খাইনি তো, আমরা কেউ খাবার কোথায় পেলাম? আমরা খাবার খেয়েছি ভোটের পরে 8টার সময় রাত্রে ওখানে বসে, আমি প্রমাণ দিয়ে দিলাম 8টার সময় এখানে বসে খাবার খাইছি, নির্বাচনকালীন সময় আমার কোনো পানিও খেতে পারিনি আমি, আমি এখান থেকে জিত হারি কোনো অভিযোগ থাকবে না। ওই যে বললেন না আরেকটা দ্বিতীয় আবার একটা নির্বাচন, যদি দ্বিতীয় আবার নির্বাচনে আমি আবার জিতি আবার তৃতীয় নির্বাচনও চাইবে, জায়েদ খান জিততে পারবে না, তার মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে, এত তত্ত্ব সন্ত্রাস ছড়িয়েছে, এত অভিযোগ দিয়েছে, তারপরও কেমনে পাস করলো, চিন্তা একটাই। অতএব আমাকে শিল্পীরা ভালোবেসেছে, আমি সব অভিযোগ আপনাদেরকে দিয়ে দিলাম, একটা সত্য মানে বলার জন্য বলছি না, একটা সত্য অভিযোগ এখানে বলেনি, সবগুলো নিজেদের বানানো। আমার মনে হয় এগুলো বাদ দিয়ে কাঞ্চন ভাই সিনিয়র মানুষ, আজকে এই যে চূড়ান্ত ফলাফল চলে এসছে, আমি আজকের থেকে কালকের থেকে আমি আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসবো, এখানে আমাদের সবাই বসবে, কাঞ্চন ভাই আসবে, আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলবো, এটাই হওয়া উচিত, কেউ কারো বাইরে না। আমি তো আরাগ্রহ থেকে আসি নাই, কাঞ্চন ভাই এই ধরনের কথা বললো সেটা দুঃখজনক, কাঞ্চন ভাই আমাদেরই উপদেষ্টা দুইবার, তার সাথে কাজ করে আমার কোনো আপত্তি নেই, আমরা সবাই মিলে কাজ, নিপুণও যদি আমার সাথে কাজ করতে চায় আমি তাকে নিয়ে কাজ করবো, কিন্তু নিজেদের মধ্যে ফলাফল মেনে না নিয়ে এই ধরনের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা আর ফেসবুকের ইউটিউবকে ইউজ করা, এটা আমার জন্য খুব দুঃখজনক লাগছে। ভুল মানে জিতেও যদি এই রেজাল্ট হয়
এবং সমস্ত শিল্পীরা যাওয়ার দিন বলে গিয়েছে এমন নির্বাচন কখনো দেখেনি, এত পরিচ্ছন্ন। এবং ভোটের দিন সবসময় নর্মালি ভিতরে ভোট গণনার সময় দুইজন থাকে, এবার চারজন চারজন প্রতিনিধি ছিল, রিয়াজ ভাই, ফেরদোস ভাই, ইমন, সাইমন, চারজন, এবং আরও একজন ছিল ওনাদের প্রতিনিধি, আমরা মাত্র তিনজন, মিশা ভাই, সুব্রত দা আর জেকি ভাই, তিনজন ছিলাম আমরা মাত্র। ভ্যালট পুঙ্খানুপুঙ্খে তাদের সামনে খোলা হয়েছে, গোনা হয়েছে, তা আপনারা আমাকে বলেন, লাইভে বাইরে দেখানো হয়েছে, আমাকে একটা জিনিস আপনাদের জানতে চাই, তাহলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগটা কোন জায়গায়, আমাকে আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, কোথায় সুযোগটা?